রান্নার উনুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গেল রান্নাঘর সহ বহু সামগ্রী। ঘটনাটি ঘটেছে দমকলের শীতলনগরের ঘাটপাড়া এলাকায়। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকায়। জানা গিয়েছে রবিবার সকালে রান্না করছিলেন এক গৃহবধূ, তখন ফোন আসে আগুন নিভিয়ে কথা বলার জন্য রান্নাঘর থেকে বাইরে যান তিনি। তারপরে হঠাৎ আগুন লেগে যায়। রোজিনা বিবি নামে ওই গৃহবধূ আগুন লাগা দেখে তার শাশুড়িকে ডাকেন। ততক্ষণে আরো দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো রান্নাঘরে, পুড়ে ছাই হয়ে যায় রান্নাঘর, রান্নার সরঞ্জাম, 2 বিঘা জমির পাটকাটিও পুড়ে যায় বলে পরিবারের তরফে জানানো হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এমবুলেন্স কাটতে কাটতে আগুন কি হোক চলে গেছে, ঠিক পাইনি, দিয়ে ধরে গেছে। কে কিসের রান্না করছিল? আখাই রান্না করছিলাম। আখাই কি হোক আগুন লাগলো? আখালি ভানেই ছিল, ফেসি টেসি থেকে ধরে গেছে। কখন আগুন ধরে? তো আর একটু খানিক টাকা ধরে গেছে। কি কি পুড়েছে? সবই পুড়ে গেছে, যাচ্ছিল। ক্ষয় ক্ষতি কেমন হয়েছে? মনে হচ্ছে সবই পুড়ে গেছে, সবই তো পুড়ে গেছে, কিছুই নাই। ক্ষয়ক্ষতি কেমন, কত কত টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে মনে হচ্ছে? কত হবে আপনার আনুমানিক? কি করি বলছি, এখন দমকল এসেছিল? কি নাম আপনি? আগুন লাগে আপনার ওই সকাল 10টা বাজবে নাকি? এখন 10টার সময় লাগিয়েছে আগুন মনে হয়। যে সব লোকজন সব জানাজানি হয়েছে চিন্তা করছে, যে সেই সময় আমি চলে এসেছি। আর এই তো আগুন বিশাল দপদপকে জ্বলছে, যে আপনার এই আগুন লিভাতে যাই, আগুন লিভেছি সব, মানে সব ধরে গেছিল, তালমাল সব পুড়ে গেছে, পালাটাল সব পুড়ে গেছে, তামপালা বহুত মানুষ হয়েছে, সব আগুন টাগুন লিভায়। দমকল এসেছিল? হ্যাঁ এসেছিল, দমকল এসেছিল, আগুন মানে পড়াইছিল লাস্টে। আগুন আগুন নিয়ন্ত্রণে আসার পর কোন দমকল আসে? হ্যাঁ, তারপর এসেছিল। আগুন গ্রামের মানুষই লিভাই? হ্যাঁ, আগুন মানুষ গ্রামের মানুষই লিভিয়েছিল, বহুত মানুষ এসেছিল, তার মাসা পুড়ে গেছে, কিছু নাই। তোমার নাম কি? আমার নাম সাকিব। কি? আমার নাম সাকিব। সাকিব? সাকিব কি? শেখ। সাকিব শেখ। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890-321-141 অথবা 7872-118-728।